সম্মানিত বন্ধুরা, স্বাগতম আপনাকে আমাদের নতুন এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিও শুরুর আগেই বলে রাখি, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বলিউড তারকা ইলিয়ানা ডিক্রুজ অভিনীত দ্য বিগ বুল ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে সম্প্রতি। এতে ইলিয়ানার অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে সবার। সম্প্রতি এই অভিনেত্রী বডি শেমিং নিয়ে মুখ খুলেছেন, জানিয়েছেন এর কারণে একটা সময় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। ইলিয়ানার কথাই, আমার তখন 12 বছর বয়স, পিউবার্টিতে ঢুকছি, তখন লোকে আমার শরীর নিয়ে মন্তব্য করত, অবাক হতাম। এখনও সেসব দিনের কথা মনে পড়লে মনে হয় গতকালের ঘটনা, এতটাই ভয় ঢুকে গিয়েছিল ভেতরে। তিনি জানিয়েছেন এসব পরিস্থিতিতে নিজের মনের উপর বিশ্বাস রাখাটা খুব দরকার। লোকে কি বলেছে তা অত গুরুত্ব না দেওয়ার জন্য মানসিক শক্তি প্রয়োজন। তুমি নিজেকে নিয়ে কি ভাবছ সেটাই গুরুত্বপূর্ণ, আর এটা আমি প্রতিদিন নিজেকে বুঝিয়েছি, বলেছেন ইলিনা। বডি ডিসমরফিক ডিসঅর্ডার এবং ডিপ্রেশনে ভুগছেন ইলিয়ানা। তার মনে হতো এক মুহূর্তেই যদি সব কিছু শেষ করে দেওয়া যায় তাহলে কেমন হবে। 2017 সালে সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিন এজে আমি লাজুক ছিলাম, নিজেকে নিয়েই ব্যস্ত থাকতাম। তখন আমার মনে হতো সকলের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলাটাই আমার একমাত্র কাজ। আমি আত্মহত্যার কথা ভেবেছিলাম, কিন্তু সেখান থেকে লড়াই করতে শিখেছি। বডি শেমিং করাটা অপরাধ বলে মনে করেন ইলিয়ানা। সব থেকে বড় কথা, কেউ এমন করলে ব্যঙ্গে না পড়ে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন তিনি, আর এটাও বলেছেন বাড়াতে হবে আত্মবিশ্বাস, এইটাই ইলিয়ানা ভালো থাকার মন্ত্র। বন্ধুরা, এই ছিল ইলিয়ানার আত্মহত্যা করতে চাওয়ার কারণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।